প্রায় 56 বছর পর ভারত বাংলাদেশের মধ্যে ফের হলদিবাড়ির চিলাহাটি রুটে চালু হয়ে গেল মালবাহী রেল চলাচল। গত বছর উদ্বোধনের পর রবিবার থেকে চালু হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে পণ্যবাহী রেল চলাচল। কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত এই রেলপথ বিস্তৃত প্রায় 7.5 কিলোমিটার, আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত যেতে হয় প্রায় 4.5 কিলোমিটার। রবিবার সেই রেলপথে সীমান্ত পেরিয়ে মালগাড়ি পৌঁছে গেল বাংলাদেশে। বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত যাবে এই পণ্যবাহী রেল। রবিবার হলদিবাড়ি স্টেশন থেকে পাথর বোঝাই 40টি বগি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢুকে ওই ট্রেন। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হয় খুশি দুই পাড়ের বাসিন্দারাই। 2016 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 82 কোটি টাকা খরচ করে এই রেলপথ সম্প্রসারণ করা হয়েছিল। 2020 সালের 17ই ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যৌথভাবে হলদিবাড়ি ও চিলাহাটি রেল সংযোগকে উদ্বোধন করেছিলেন। এই রেলপথ দিয়ে ভারত এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, কাঠ ও টিম্বার ইত্যাদি। বাংলাদেশ থেকে ভারতের সকল রপ্তানিযোগ্য পণ্যই অনুমোদিত। চালু হওয়া এই রেল সংযোগ ভারত বাংলাদেশ রেল যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশ থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।